আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা সমাধান পর্বে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা একটি ইস্যু সংক্রান্ত জাবেদা সমাধান করে দেখাবো, তবে সমাধানের পূর্বে আমরা একটু উদ্দীপকটা পড়ে নেই। লিপিকা অ্যান্ড কোং লিমিটেড প্রতিটি শেয়ার 100 টাকা মূল্যের 5000 শেয়ারে নিবন দিত। উক্ত শেয়ার হতে 3000 শেয়ার জনসাধারণের মধ্যে বিক্রয়ের জন্য প্রচারপত্র ইস্যু করে। কোম্পানি 3500 শেয়ারের আবেদন পায়, অর্থাৎ তারা ইস্যু করছে, বিক্রয় করবে বলে ইস্যু করছে 3000 শেয়ারের, কিন্তু আবেদন পায় কত? 500 শেয়ারের। 3500 শেয়ার, অর্থাৎ 500 শেয়ার বেশি আবেদন পায়। নির্ধারিত শেয়ার যথারীতি বিলি করা হয় এবং অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদের মধ্যে ফেরত দেওয়া হয়। এটি হচ্ছে আমাদের উদ্দীপক, আর আমাদের আজকের কাজ শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা দেখাও। তবে আমি সমাধানটি করার আগে তোমাদেরকে যে কথাটি না বললেই নয়, এর আগে আমার এই অধ্যায়ের উপরে একটি ইস্যু সংক্রান্ত জাবেদার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা আছে। তোমরা যদি সেই ক্লাসটি দেখে থাকো তাহলে আজকের ক্লাসটি তোমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। আর যারা দেখোনি, আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অবশ্যই তোমরা ভিডিওটি দেখে নিবে, তাহলে খুব সহজেই দুটি ক্লাসের সমন্বয়ে ইস্যু সংক্রান্ত জাবেদা তোমার কাছে একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। তো সমাধান করার আগে আমাদের উদ্দীপক থেকে কি খুঁজে নিতে হবে? প্রথমে খুঁজে নিতে হবে সমহার, অবহার নাকি অধিহার, এই তিনটার মধ্যে কোন প্রক্রিয়ায় আমরা ইস্যু করছি। এখানে কিন্তু আমরা কোনো শব্দই খুঁজে পাইনি। যখন উদ্দীপকে কোনো শব্দ খুঁজে পাওয়া যাবে না, তখন আমাদের ধরে নিতে হবে যে এটি সমহারে ইস্যু। কি হারে ইস্যু? সমহারে ইস্যু, অর্থাৎ কোম্পানির নিবন্ধিত শেয়ারের মূল্য ছিল 100 টাকা করে একটির দাম, আমরা বিক্রয় করব 100 টাকা করে, বুঝলাম। এখন আমরা যে জাবেদা করব, তাহলে কোন কোন দাখিলা নিয়ে জাবেদা করতে হবে এবং সিরিয়ালে কোন কোন দাখিলা আসবে? শুরুতেই আমাদের যে জাবেদাটি করতে হবে সেটি হচ্ছে শেয়ারের আবেদন পেয়েছি কত, এই সংখ্যাটা নিয়ে। তাহলে আমরা আবেদন পাইছি কত শেয়ারের? 3500 শেয়ারের আবেদন পাইছি। এটি হচ্ছে আমাদের এক নাম্বার জাবেদা। তাহলে শেয়ারের আবেদন পাওয়া গেলে জাবেদা কি? ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। আবারও বলছি, শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেলে আমাদের জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ওকে, তাহলে আমরা এখন ও তারিখের যে ঘর, আমাদের জাবেদার ঘর আগে যেমন শিখেছি তেমনই তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা ডেবিট ক্রেডিট। আর উপরিত তো আমরা লিখবই লিপিকা কোং লিমিটেড জাবেদা দাখিলা। যাই হোক, এখন এই তারিখের ঘরে আমরা কি করব? যেহেতু এখানে কোনো তারিখ দেয়া নেই, সেক্ষেত্রে আমরা তারিখের ঘরটা ফাঁকায় রেখে দিব। তাহলে আমাদের এক নম্বর জাবেদা কি হবে? শেয়ার আবেদনের জন্য ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ওকে, ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখন আমাদের জাবেদার কিন্তু ব্যাখ্যা দিতে হবে। যদি প্রশ্নের মধ্যে বলে ব্যাখ্যার প্রয়োজন নেই তাহলে লাগবে না, কিন্তু কোনো কিছু না বলা থাকলে অবশ্যই আমাদের ব্যাখ্যা দিতে হবে। তাহলে ব্যাখ্যা কি দিব? আমরা এখানে ব্যাখ্যাতে লিখে দিব শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেল, শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেল। অথবা এভাবে দিতে পারি যে প্রত্যেকটি 100 টাকা মূল্যের 3500 শেয়ারের আবেদন পাওয়া গেল। দুটি রাইট তো আমি সংক্ষিপ্ত আকারে দিচ্ছি, শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেল। ওকে, আমাদের দাখিলাও শেষ, ব্যাখ্যাও শেষ। এখন আমরা টাকা বসাবো। কি বসাবো? টাকা। তো আমাদের কতগুলো শেয়ারের আবেদন পাইছিলাম? 3500 শেয়ার। প্রত্যেকটি শেয়ারের দাম কত টাকা? 100 টাকা করে। এখন এই 100 টাকা এবং 3500 টাকা কি করতে হবে? গুণ করতে হবে। গুণ করে যা আসবে সেটি হচ্ছে আমাদের শেয়ার আবেদনের মূল্য। তাহলে 100 গুণ 3500, অর্থাৎ 350,000 টাকা আমরা এখানে বসাই দিব। 350,000 টাকা, এটি হচ্ছে আমাদের এক নাম্বার দাখিলা, বুঝতে পারলাম। এখন দ্বিতীয় নাম্বারে আমাদের কোন বিষয়টা নিয়ে জাবেদা দেখাতে হবে?
দ্বিতীয় নম্বর হচ্ছে আমি ইস্যু করব কতগুলো সেই সংখ্যা নিয়ে আমাদের জাবেদা দেখাইতে হবে তাহলে আমরা ইস্যু করছি কতগুলো 3000 শেয়ার এটিরই আমাদের জাবেদা যেহেতু সমহারে ইস্যু তার মানে সমহারে ইস্যু করলে ইস্যুর জাবেদাটি কি হয় শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট ওকে লিখব আমরা শেয়ার আবেদন হিসাব ডেবিট এবং শেয়ার মূলধন হিসাব ক্রেডিট এটির ব্যাখ্যা কি ব্যাখ্যা দিব সহজেই ব্যাখ্যা দিব যে শেয়ার আবেদনের টাকা মূলধনে স্থানান্তর অথবা আবেদনের অর্থ দেব শেয়ার আবেদনের অর্থ মূলধনে স্থানান্তর আমাদের ব্যাখ্যা শেষ এখন মূল্য তাহলে মূল্য কি আমরা ইস্যু করব কত 3000 শেয়ার প্রত্যেকটার দাম কত 100 টাকা করে যেহেতু সমমূল্যে তার মানে 3000 গুণন 100 কত হবে 3 লক্ষ আমরা এখানে বসাই দেব 3 লক্ষ টাকা আমাদের দুটি জাবেদা শেষ আশা করি এই দুটি জাবেদা আমি কেন করলাম কিভাবে করলাম তোমরা সেটি বুঝতে পেরেছো এখন আমাদের তৃতীয় নাম্বার জাবেদাটা কি হবে দেখো আমরা কিন্তু বিক্রি করব 3000 কিন্তু আবেদন পাইছিলাম কত 3500 এই যে অতিরিক্ত 500 শেয়ারের আবেদন পাইছিলাম এটি এখন কি করতে হবে জনসাধারণের নিকট ফেরত দিতে হবে এই ফেরত দেওয়ার জন্য আমাদের একটি জাবেদা করতে হবে তাহলে ফেরত দেওয়ার জাবেদাটা কি যেহেতু শেয়ার আবেদন পাইলে জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট ঠিক ফেরত দিলে বিপরীত হয়ে যাবে শেয়ার আবেদন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট ওকে তাহলে এখানে লিখব শেয়ার আবেদন হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট এটিরও ব্যাখ্যা দিতে হবে ব্যাখ্যা কি দিব এখানে আমরা দিব যে অতিরিক্ত শেয়ারের টাকা বা অর্থ ফেরত দেওয়া হলো অতিরিক্ত শেয়ারের অর্থ ফেরত দেওয়া হলো এটি হচ্ছে আমাদের ব্যাখ্যা আমাদের তৃতীয় নম্বরও জাবেদা শেষ এখন অর্থ কোনটা বসাবো তাহলে আমাদের অতিরিক্ত শেয়ার সংখ্যা কত ছিল 500 ছিল এই 500 এর সঙ্গে 100 গুণ করব তাহলে কত আসে 50000 এই 50000 আমরা এখানে বসাই দেব তাহলেই আমাদের জাবেদা শেষ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পারলে যে কত সহজেই আমরা একটি সমহারে ইস্যু সংক্রান্ত জাবেদার সমাধান করতে পারি তো আজকের ক্লাসটি দেখার পর আমার মনে হয় তোমাদের ইস্যু সংক্রান্ত জাবেদা খুবই সহজ হয়ে গেল এর পরও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চেষ্টা করব যথাযথ সমাধান করার জন্য তো এতক্ষণ তোমরা যারা আমার সঙ্গে ছিলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে দিবে যেন আমার লেকচারগুলো তোমাদের কাছে সবার আগে আগে পৌঁছায় আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ